করোনা ভাইরাসের লকডাউনে উঠে যাওয়ার পর ইতালির ভেসেন্সার অ্যারিজোনা শহরে নতুন প্রজন্মের গঠন করা অ্যারিজিনিয়ানো ক্রিকেট ক্লাব ব্যস্ততার মাঝেও আয়োজন করে ক্রিকেট টুর্নামেন্টের ভেসেন্সা প্রভিন্সের 10টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ জানান উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় পৌর মেয়র আলেসিয়া বেবিলাকুয়া ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন এ সময় পৌরসভার কর্মকর্তাবৃন্দ ইতালির বিশিষ্ট ব্যবসায়ী টাটকা ব্র্যান্ডের স্বত্বাধিকারী এমদাদুর রহমান চৌধুরী সহ বাংলাদেশের কমিউনিটির নেতৃবৃন্দ সহ বহু দর্শক উপস্থিত ছিলেন উদ্বোধনী ম্যাচে চারটি দল অংশগ্রহণ করে খেলা হয় ছয় ওভার করে প্রথম ম্যাচে চিটাং ওয়ারিয়ার্স নির্ধারিত ছয় ওভারে 68 রানের জবাবে পিওভিনে ক্রিকেটার্স 71 রান করে পিওভিনে ক্রিকেটার্সে 3 রানে জয়লাভ করে